রূপনারায়ণের কুলে কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর পাঁচটা কবিতার থেকে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে। কারণ রবীন্দ্রনাথ জীবনের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে জগৎ ও জীবন সম্পর্কে যে নতুন উপলব্ধির দ্বারপ্রান্তে উপনীত হয়েছিলেন, সেই নতুন উপলব্ধিকে এই রূপনারায়ণের কুলে কবিতার মধ্যে ভাষারূপ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেই কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। এই শেষ লেখা রবি ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। রূপনারায়ণের কুলে কবিতাটি এই শেষ লেখা নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবি রবীন্দ্রনাথ স্বভাবে ছিলেন কল্পনাবিলাসী গীতি কবি। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ তার জীবন দশার একটা বড় সময় কল্পনার রঙিন জগতে নিজেকে আবদ্ধ রেখেছিলেন। কিন্তু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ দীর্ঘ সময় নিজেকে কল্পনার রঙিন জগতে আবদ্ধ রাখলেও আজীবন কল্পনার রঙিন জগতে তিনি আবদ্ধ থাকেননি। জীবনের পড়ন্ত বেলায়, জীবনের গোধূলির লগ্নে তিনি কল্পনার রঙিন জগৎ ছেড়ে এই মাটির পৃথিবীতে, এই সংঘাতময় পৃথিবীতে অবতরণ করেছিলেন। আমরা জানি অবস্থানের পরিবর্তনের সাথে সাথে প্রতিটি মানুষের অভিজ্ঞতা, উপলব্ধি, এমনকি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে। রবীন্দ্রনাথেরও অবস্থানের পরিবর্তন ঘটার সাথে সাথে তার অভিজ্ঞতা, উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির মধ্যেও পরিবর্তন এসেছিল। কল্পনা রঙিন জগৎ ছেড়ে মাটির পৃথিবীতে পা রাখার পর কবি জগৎকে এবং জীবনকে চিনলেন সম্পূর্ণ নতুনভাবে। যে জগৎকে তিনি কল্পনার জগতে অবস্থান করে স্বপ্নময় ভেবেছিলেন, বাস্তবের মাটিতে পা রাখার পর সেই জগৎকে তিনি অন্য রূপে, অন্য চেহারায় দেখলেন। রূপনারায়ণের কুলে কবিতার মধ্যে কবি লিখেছেন, এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ বাস্তবের মাটিতে পা রাখার পর কবি বুঝেছিলেন, জগৎ স্বপ্নময় নয়, জগৎ হচ্ছে কঠিন বাস্তব। স্বপ্নময় জগতে না পাওয়া বলে কিছু নেই, স্বপ্নময় জগতে অপ্রাপ্তি বলে কিছু নেই, অভাব বলে কিছু নেই। সেখানে প্রাপ্তি এবং পূর্ণতা নিয়ে বিচরণ করা যায়। কিন্তু বাস্তবের মাটিতে যেমন আনন্দ আছে তেমনই দুঃখ আছে, যেমন প্রাপ্তি আছে তেমনই অপ্রাপ্তি আছে, যেমন পূর্ণতা আছে তেমনই শূন্যতা আছে। এই বাস্তবের মাটিতে পা রাখার পর কবি রবীন্দ্রনাথ পৃথিবীকে চিনলেন, জগৎকে চিনলেন অন্য রূপে। তাই তিনি লিখেছেন, এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ কঠিন বাস্তব। জগৎকে যেমন তিনি নতুনভাবে চিনলেন, জীবনকেও তিনি চিনলেন নতুনভাবে। এই কবিতার মধ্যে তিনি লিখেছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। অর্থাৎ দুঃখের সঙ্গে লড়াই করে বাঁচার মধ্য দিয়েই জীবনকে প্রকৃত রূপে চেনা যায়, জানা যায়। সুখের মসৃণ পথে নয়, দুঃখ বিড়ম্বিত পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়েই জীবনের যথার্থ তাৎপর্য বোঝা সম্ভব। রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথের জগৎ এবং জীবন সম্পর্কে সর্বশেষ উপলব্ধি ভাষারূপ পাওয়ায়, যারা রবি ঠাকুরের জগৎ ও জীবন সম্পর্কে সর্বশেষ উপলব্ধি জানতে কৌতূহলী, তাদের কাছে এই রূপনারায়ণের কুলে কবিতাটি একটা নির্ভরযোগ্য দলিল। যে কারণে এই কবিতাটি রবীন্দ্রনাথের আর পাঁচটা কবিতার থেকে ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে।